আচ্ছা, বাটনের পরে ক্লিক করলে এটা অদৃশ্য হয়ে যাচ্ছে। ইজি লেভেল, একদম ইজি, ইজি পিজি, বুঝাই যাচ্ছে, কমপ্লিট করা খুব সহজ। আচ্ছা, এবার কি বলছে উপরে আরগুলাই, কি বলছে আমাকে? আচ্ছা, উপরে আরগুলাই, মেবি উপরে কোনো দরজা আছে নাকি? আচ্ছা, কমপ্লিট করতে হলে আমাদের কি করতে হবে? আই থিঙ্ক কিছু তো একটা আছে, হিন্ট। আচ্ছা, আমরা হিন্টটা ইউজ করি। হ্যাঁ, হিন্টটা ইউজ করে দেখি কী হয়, ঠিক আছে? কী বলো? আচ্ছা, আমি তাহলে হিন্টটাই দেখি একটু। আচ্ছা, আমরা প্রথম তো শুরু করি লেভেলটা আবার। আচ্ছা, শুরু, প্রথমে আমাদের শুরু করতে হবে, এদিকে একটা বাটন চাপ, উপরে দুই তিনটা লাফ, সামনে একটা, পিছনে দুইটা। গেট খুলে নাই। আচ্ছা, আরেকবার। জানতাম, আমি জানতাম। আচ্ছা, আমি এটার হিন্ট পড়ছিলাম একবার। হ্যাঁ, জানি আমি জানি। আচ্ছা, ওয়েট ওয়েট, কী হচ্ছে এটা? কি ভূতের মতোই তো, কিন্তু আমি যা যা করছি এটা তো তাই করছে। আহা, এটা আমাকে কপি করছে, তাহলে আমি এটারও আমার মতো কপি করাতে হবে। দাঁড়া, এখানে কিছু একটা আছে, বাটন চাপ দিই, তাহলে নিচে থেকে কিছু একটা পড়ছে। আই থিঙ্ক এদিকে কিছু একটা আছে। বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি। আমাকে লেভেলটা দ্রুত দ্রুত মানে কমপ্লিট করার জন্য কী করতে হবে? এখানে গিয়ে এখানে দাঁড়াতে হবে, লেভে পড়তে হবে, আবার লাফ মেরে এখানে চলে আসতে হবে। যাও, এটা বাটন ক্লিক করো, যা বাটন ক্লিক কর। চার একবার করে দাও। ইজি ইজি, মানে ওটাকে আমি নিচে নেমে গেলেই হয়ে যাচ্ছিল। এবার এটাকে কিছু তো একটা আছে, এটাও মেবি হার্ড একটা লেভেল। এটার উপরে ক্লিক করি, পাথর পড়ে যাচ্ছে। পাথর উপরে কি হলো? টাচ ইওর হ্যান্ড, কি রে ভাই, কিছু তো নাই। ও, আমি তো ড্রিঙ্ক মি বলছে। আচ্ছা, আমি তো মানে আমি ভাবছিলাম যে ওটা কিছু একটা আছে, আমি ছোট হয়ে গেছি। আমি মানে এটা যেটা ফেক সেটা বুঝাচ্ছে একটু একটু। আচ্ছা, গো থ্রো কুইকলি অর দাই হোক, কিছু একটা আছে, কিছু তো একটা আছে। ছোট হয়ে যেতে হবে নাকি আমাদের? গো থ্রু কুইকলি বলছে। না না, এমন কিছু না। আচ্ছা, লেভেলটা কিভাবে কমপ্লিট করবো এটা? আই থিঙ্ক কোনো কিছু তো একটা আছে। ধরো,
আচ্ছা এখানে আমার একটা হিন্ট, আচ্ছা এই লেভেলটা আমি একটা হিন্ট নিই। আচ্ছা ঠিক আছে, এই লেভেলটা একটা হিন্ট নিই। বলছে ইউজার ভলিউম বাটন টু গো দেয়ার। আচ্ছা মানে ভলিউম বাটন যদি আমি প্রেস করি তাহলে আই থিঙ্ক এটা হবে। আচ্ছা বুঝতে পারছি, ভলিউম বাটন প্রেস করলে এটা অন, উপর দিকে যাচ্ছে নিচের দিকে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমার ভলিউম বাটনের উপর ডিপেন্ড করছে, মানে আমার ফোনের সব কিছু সম্পর্কে এদেরই দিয়ে গেছে। যদি আমার কাছে ভলিউম বাটন ই না থাকে, সে দ্বারা একটা জিনিস ইউজ করি, আমার ভলিউম বাটন যদি আমি এটা ইউজ করি তাহলে কেমন হবে? আচ্ছা ভলিউম বাটনের উপর ডিপেন্ড করে না, আচ্ছা নেক্সট বলছে আমাদের কি এখান থেকে একটা চাবি নিয়ে আমাদের যেতে হবে। কি রে চাবি তো তোর এখানে, দিস কি ইজ প্লেইং উইথ ইউ। হ্যাঁ আমার সাথে চাবি খেলা করছে, বুঝছেন, চাবি আমার সাথে খেলা করে। হ্যাঁ দাঁড়াও চাবির আমি ধরছি এবার, ইউ নিড টু হোল্ড ইট ডাউন, আচ্ছা সামহোয়্যার সামহাউ, যেমন হোক আমার ধরতে হবে। আবার নিচে গেছে, দেখছো আমি যদি চাবির উপর ক্লিক করে ধরি তাহলে কি হবে? আই থিঙ্ক চাবির উপর ক্লিক করে ধরলে কিছু একটা হবে, বললাম না চাবির উপর ধর, চাবি ধরে ধরলে চাবি আর সরছে না জায়গার থেকে, অনেক লেভেল কমপ্লিট হয়ে যাচ্ছে। নেক্সট লেভেল কি বলেছে, ভূত, উপরে একটা ভূত আছে। আমি বুঝতে পারছি এই লেভেলটা কি আমি কমপ্লিট করতে হয়। হ্যাঁ হ্যাঁ ভূত ধরতে হবে, আমাকে ভূত ধরতে হবে।